হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ফিরে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটি ফানি গেম প্লে ভিডিও নিয়ে। আজকে আমরা খেলবো থিপ পাজল। এই ভিডিওটা অনেক বেশি মজার হতে চলছে গাইস, কারণ এই গেমে আমরা একজন চোর। তো আমাদের একটা স্পেশাল পাওয়ার আছে, আমাদের হাত একটা হাত অনেক লম্বা, ওমা যে হাতটা দিয়ে আমরা চুরি করব। তো অনেক বেশি ইন্টারেস্টিং হবে গাইস, কেউ একটা মুহূর্ত মিস করবে না। তো চলো বেশি কথা না বলে আজকের গেম প্লে শুরু করা যাক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ওকে, তো আমরা ফার্স্ট লেভেলে চলে আসছি। এইখানে একটা ম্যান দেখেন মোবাইলে কি জানি দেখতেছে, তো আমরা ওর ব্যাগটা চুরি করব। ওকে ওকে ভাই, হাতটা দেখছেন কত লম্বা। তো চুরি করার পর দেখেন ওর রিয়াকশনটা, একদম মাথা থেকে টুপিটা উপরে উঠে গেছে, আর আমরা চোর অনেক হ্যাপি। তো আমরা নেক্সট লেভেলে চলে আসছি। এখানে আমি দিদার সাথে কথা বলতেছি, তো দিদার ব্যাগটা আমাকে চুরি করতে হবে, দিদার পার্সটা। চলো হাতটা উপর দিয়ে নেই, এই তো হয়ে গেছে। আচ্ছা দিদা এখনো বুঝতে পারেনি। ওকে, আমরা এদিকে দৌড়ে নিয়ে দিছি, তো তারপর দিদা বুঝতে পারছে। পারফেক্ট ভাই, চোরকে আবার পারফেক্ট বলা হয়। ওকে, তো এখানে একটা সবজির ব্যাগ আছে, এটা আমাদেরকে চুরি করতে হবে। এখানে ওনারা দুই বান্ধবী গল্প করতেছে, চলো আমরা সোজাসুজি ব্যাগটা চুরি করব। এই লেভেলটা অনেক সহজ গাইস, সোজাসুজি হাতটা বাড়াই দাও। ওকে, ডান হয়ে গেছে। তো এখন ওদের রিয়াকশনটা দেখেন, ওরা দুজনের মধ্যে রাগারাগি করতেছে, আর আমি এদিকে চুরি করে নিলাম। ওকে, আমরা এখন নেক্সট লেভেলে চলে আসছি। এখানে ম্যানটা দেখেন কীরকম পোজ দিয়ে সেলফি উঠতেছে, তো ওর পার্সটা আমাদেরকে চুরি করতে হবে। চলো নিচ দিয়ে নিয়ে নেব। আরে ভাই, ওর পায়ের মধ্যে লেগে গেছে, দেখেন ভাই আমাকে ধরে ফেলে একদম মাথা দিয়ে ঢিস দিয়ে দিছে। ওকে, চলো আমরা আবার ট্রাই করব, এইবার আমাদেরকে পারতেই হবে। চলো আমরা বেলুনটার উপর দিয়ে নেব। এখানে একটা টাওয়ার আছে ভাই, এত লম্বা হাত আমার। ওকে, আর অল্প একটু, ফাইনালি পার্স পেয়ে গেছি, আমাদের চুরি ডান। তো এখন ওর রিয়াকশনটা দেখেন গাইস, আর আমার এদিকে পেশাই পেশা, আচ্ছা পেশা না, এখানে জামা কাপড় আমরা অনেকগুলো পেয়ে গেছি। তো চলো আমরা আর একটা লেভেলে চলে আসছি। এখানে একটা চোর চুরি করে ফালাইতেছে, তো ওই চোরটার চুরি যেসব করছে আমাদেরকে ওই সব নিতে হবে। চলো, এটা অনেক সহজ গাইস, এটা আমরা খুব সহজেই পারবো। এইদিকে হাতটা বাড়াই দাও। ওকে, ফাইনালি নিয়ে ফেলছি। তো এইদিকে দেখেন পুলিশ এসে ওকে ধরে ফেলছে। আর আমরা এদিকে চুরি করে নিলাম। ওকে, চিয়ার আপ, যাই হোক অনেক ভালোই চুরি করতে পারলাম। চলো আমরা নেক্সট লেভেলে চলে আসছি। এইখানে একটা মেয়ে মুক্ত পেয়ে গেছে, মেবি সমুদ্রের মধ্যে, তো আমাদেরকে এই মুক্তটা এখন চুরি করতে হবে। এখানে একটা কাঁকড়া আছে। ওকে, চলো চলো, ফাইনালি পেয়ে গেছে, এটা অনেক সহজ। দেখেন মেয়েটা দেখেন পুরো অবাক হয়ে গেছে, আর আমি চুরি করার পর পুরো জিভে বের করে দিছি। চলো, এইখানে এই ছেলেটা আমার সাথে মজা নিতেছে, তো এর চাবিটা নিয়ে আমাদেরকে লকটা খুলতে হবে। চলো, এটা অনেক সহজ, আমরা হাতটা একটু উপর দিয়ে দেবো, আস্তে আস্তে, ওর গায়ে যেন না লাগে। আচ্ছা এখানে চাবিটা নাও। আরে ভাই, পায়ের মধ্যে লেগে গেছে, দেখেন হুঁশি দিয়ে আমার জিভাটা পুরো বের করে দিছে, আমি একদম রাগে পুরো আগুন হয়ে গেছি। চলো আমরা এবার চাবিটা নিয়েবো যেভাবে হোক, একটু আস্তে আস্তে। ওকে, ফাইনালি পেয়ে গেছি, দেখো এবার কী অবস্থা করি এর। দেখেন ওর চোখ টোক সব পুরো বের হয়ে গেছে, মাথা ঘুরতেছে গাইস, গেমটা আসলে অনেক বেশি ফানি। ওকে ভাই, এখানে প্রেম চলতেছে, বাবা এইখানে একটা কাপল দেখেন চুমাচুমি করতেছে, তো আমরা এসব দেখবো না, আমাদের মিশন চুরি করা। আরে ভাই, এখানে পানি পড়ে গেছে গায়ের মধ্যে। তো এখানে একটা হীরের আংটি আছে, যেটা আমাদেরকে চুরি করতে হবে। চলো চলো, আমরা এটা চুরি করব, আমাদের মিশন এটা, যেভাবে আমাদেরকে চুরি করতে হবে। ওদের প্রেমে ডিস্টার্ব দেওয়া যাবে না, তাহলে সমস্যা আছে, এইবার পাবো মেবি। ওকে, আরে ভাই, অল্প একটু লেগে গেছে, তো আমাদেরকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে এই চুরির জন্য। আমরা এখানে একটু গাছ আছে, চলো। ওকে, অনেক সহজ। আচ্ছা এখানে হাতটা একটু ঘুরাই নিতেছি, এইবার আর আমাকে কে আটকায়। ওকে, ফাইনালি পেয়ে গেছি। এখন ওরা দেখেন একদম রাগে নিজেদের মধ্যে ঝগড়া করতেছে, মেবি ওদের ব্রেকআপ হয়ে যাবে। জাস্ট চলো, আমি একটা ব্রেকআপ করে দিলাম। ওকে গাইস, আমরা নেক্সট লেভেলে চলে আসছি। তো এখানে অনেকগুলো বোমা আছে, আমাদেরকে এখানে কিছু দেখেন অনেকগুলো সোনা দানা আছে, এগুলো চুরি করতে হবে। চলো আমরা ফাইনালি এগুলো পেয়ে গেলাম, অনেক সহজ গাইস, এটা দেখেন একদম অনেক সহজ। এই ছেলেটা মেবি এখানে গার্ড ছিল, ও এখন কান্না করতেছে, এদের জন্য একটু কষ্ট হইতেছে গাইস। ওকে, তো এবার আমাকে এখানে একটা চিকেন চুরি করতে হবে, চুরি করে নিয়ে খাইতে হবে, এটা তো অনেক সহজ। আরে ভাই, না না, এই দেখেন আমাকে ঘুষি দিয়ে দিল। তো এই লেভেলটা মেবি একটু হার্ড আছে, আমরা যেহেতু লেভেল আপ করতেছি, তো লেভেলগুলো একটু একটু হার্ড হবে। চলো আমরা নিচ দিয়ে নেই।
আরে ভাই নিজেও গুসি মারতেছে দেখেন ও হাসতাছে দাঁড়াও তোমার হাসিটা বের করতেছে আমি আরে এখানে নিচে একটা বল আছে তো এই বলটা নিজ দিয়ে আমরা মেবি নিতে পারবো চলো আসলে এটা অনেক সহজ আমি এখনো বুঝতে পারিনি যে আরে ভাই ওর পায়ের মধ্যে লেগে গেছে তো আবার হাসতেছে দাঁড়াও তোমার হাসিটা এবার আমি বন্ধ করে দেব এবার আমাদেরকে পারতেই হবে যেভাবে হোক গাইজ এবার ওর পায়ে লাগা যাবে না তো আমাদেরকে একটু সাবধানে খেলতে হবে এইখান থেকে সোজা চিকেনে হাত দাও ওকে নাইস পেয়ে গেছি এখন দেখেন ভাই আমি এটা চুরি করে পালাইলাম এক্সিলেন্ট যাই হোক চোরকে অনেকভাবে এখানে স্বাগতম দেওয়া হয় ওকে এখানে একটা গিফট বক্স আছে তো এটা আমাদেরকে চুরি করতে হবে তো গাইজ এখানে অনেক সাবধান কারণ এখানে হাতটা আমাদের কেটে যাইতেও পারে তো এইটা যখন ওই দিকে চলে যাবে তখন আমরা নিয়ে নেব চলো চলো গিফট বক্সটা নাও ওকে ফাইনালি আমাদের মিশন কমপ্লিট আচ্ছা মিশন কমপ্লিট না কংগ্রাচুলেশন আমাদের আরও অনেক লেভেল আছে তো আমরা দেখি আজকে কতগুলো খেলতে পারি এখানে একটা ছেলে মাছ ধরতেছে ভাই অনেকগুলো মাছ পাইছে তো এর মাছগুলো আমরা চুরি করব এবার দেখবেন গাইস ওর সবগুলো মাছ আমরা চুরি করে নেব ওকে চুরি করা ডান দেখেন গাইস ও অনেক কষ্ট করে মাছগুলো ধরছে আর আমরা এদিকে মাছগুলো পুড়িয়ে খাইতেছি অনেক মজা করে কোনো কষ্ট ছাড়াই আচ্ছা এখানে একটা ডায়মন্ড এটা পাহারা দিতেছে একটা সিকিউরিটি গার্ড এটা চুরি করব আরে ভাই এটার উপর অনেক বেশি সিকিউরিটি দেওয়া আছে তো চলো এটা আমাদেরকে অনেক সাবধানে খেলতে হবে এইখানে একটা ল্যাম্প আছে চলো এইটার সাইড দিয়ে নিব আমরা একটু আস্তে আস্তে নিতে হবে গাইস ওকে 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 পেয়ে গেছি আস্তে ডায়মন্ডটা পেয়ে গেলাম ভাই আমি এখন কোটিপতি আমাকে আর কি আটকায় এখন আমি শুধু টাকা গুনবো গাইস পয়সাই পয়সা হয়ে গিয়া ওকে এখানে একটা কেক আছে তো এই কেকটা আমরা চুরি করব এইখানে এই ছেলেটার বার্থডে চলো চলো আচ্ছা আচ্ছা ওর হাতে লেগেছে ভাই আমাকে পুরো ফেলাই দিছে তো এই ছেলেটার বার্থডে আজকে মাবি তোর কেকটা আমরা আজকে চুরি করে নিয়ে খাবো চলো চলো আস্তে এখানে একটা ইয়ে আছে এটা হাতে লাগলে সমস্যা ওকে ফাইনালি পেয়ে গেছি আচ্ছা আমরা কেকটা নিয়ে খাইলাম আর এদিকে ছেলেটা দেখেন এই প্লেটটা নিয়ে আসে যে আমাকে দেবে আচ্ছা এখানে একটা ছেলে বল খেলতেছে তো এই বলটা আমাদেরকে চুরি করতে হবে আর হাত লাগিস না ভাই আমার চোখ দেখেন পুরো বের হয়ে গেছে এখানে মেবি অনেকটা ব্যথা পেয়ে গেছি চলো এবার পাবো আমরা আরে না না আচ্ছা পেয়ে গেছি ভাই এটা অনেক সহজ ছিল আমাদেরকে একটু বুঝে খেলতে হইতো গাইস চলো এখানে আমরা নেক্সট লেভেলে এখন চলে যাব এই লেভেলটাও যেহেতু আমাদের কমপ্লিট ওকে এখানে একটা ছেলে দেখেন ও একটা গাড়ি আছে তো আমাকে বলতেছে তোমার গাড়ি নেই তো আমি এখন ওর গাড়িটা চুরি করব আমাকে দেখেন কীভাবে জিভা বের করে দেখাইতেছে আচ্ছা ওর গাড়িটা এখন চুরি করব ভাই ও জানে না আমার কাছে সুপার পাওয়ার আছে এখন আমরা জিভা বের করে দেখাইলাম কংগ্রাচুলেশন আমরা একটা নতুন খেলনা গাড়ি মেবি পেয়ে গেলাম তো আমরা এখন নেক্সট লেভেলে চলে আসছি গাইস এখানে অনেক ঠান্ডা লাগতেছে আমার এই ছেলেটার সোয়েটার চুরি করব চলো চলো আরে ভাই আমাকে বরফ বানিয়ে দিছে সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার তো এইভাবে হবে না আমাদেরকে অন্য চুরির পথ অবলম্বন করতে হবে চলো উপর দিয়ে নেব এইবার দেখি আমাকে কে আটকায় আচ্ছা দাঁড়া দাঁড়া তোমার জ্যাকেটটা দেখাইতেছি ওকে সোয়েটারটা চুরি করে নিয়েছি গাইস ওই ছেলেটা এখন বড় হয়ে গেছে আর আমি সোয়েটার পরে দেখেন একদম হ্যাপি অনেক হ্যাপি ওকে তো এখানে একটা মুকুট চুরি করতে হবে এটা তো অনেকটাই সহজ চলো আমরা এখন মুকুটটা নেব সোজা আরে ভাই ওর মুখে লেগে গেছে হাতটা দেখেন পুলিশ এসে আমাকে সোজা লাথি দিয়ে দিল মেবি ওইটা সিকিউরিটি গার্ড তো এইবার নেব আমরা এটা আস্তে আস্তে ওকে নাইস হয়ে গেছে তো আমরা এখন মুকুটটা পরে পালাইলাম কংগ্রাচুলেশন গাইস আমাদের এই লেভেলটা ডান চলো আমরা নেক্সট লেভেলে যাবো দেখা যাক আমাদের নেক্সট লেভেলে কী করতে বলে এখন ওকে ভাই এখানে কবর দেখতেছি তো আমাদের এখন এইখানে ডোরটা খুলে দিতে হবে ডোরটা খোলার কারণটা কি আমি ঠিক জানি না এই লেভেলটা আমি ঠিক মতো বুঝতে পারিনি তো এখানে একটা হাত আছে যে হাতটা আমাকে ধরবে চলো একটু এই দিকে দিয়ে দেই এই দিকে আরে ভাই ধরে ফেলছে দেখেন আমাকে একবার ধরে ফেলছে তো চলো আমরা আবার ট্রাই করব আমাকে যেভাবে হোক এই লেভেলটা কমপ্লিট করতেই হবে তো আমাদের কিছু বলা যাবে না এখানে দেখেন মুখে একদম টেপ মেরে দিছে গাইস ওকে এবার হবে আরে ভাই ওর হাতে লেগে গেছে তো আমরা এবারও পাইনি চলো এবার করেই ফেলবো দেখা যাক গাইস এইবার আমাদের করতেই হবে চলো এদিকে একটু ঘুরে দেই ওর পায়ে যেন না লাগে সাবধানে সাবধানে ওকে খুলে ফেলছি ভাই আবার হাতে লেগেছে ওকে ভাই উপরে দিয়ে হাত দিয়ে মেবি খোলা যাইতো তো আমি এটা এখনও বুঝতেই পারিনি এইটা অনেক সহজ ছিল গাইস আমি বুঝতেই পারিনি এটা তো ফাইনালি আমাদের এই লেভেলটাও কমপ্লিট গেমটা গাইস আসলে অনেক বেশি মজার লাগতেছে চলো আমরা এখন নেক্সট লেভেলে যাব তো এখানে একটা ডগ আছে আমাদেরকে এখানে কিছু কয়েন চুরি করতে হবে আমাদের টাকা পয়সার এখন সমস্যা হয়ে গেছে তো দেখেন আমি এখন জিভা বের করতেছি ওকে ফাইনালি পেয়ে গেছি তো এই টাকা পয়সার প্রতি আমার অনেক লোভ ছিল দেখেন কুকুরটা আমার পিছনে এখন দৌড়ানি দিতেছে কিন্তু আর ধরতে পারবে না
ওকে আবার একটা ছেলের বার্থডে মেবি তোর কেকটা আমরা চুরি করব চলো চলো ছাদে আমরা এখানে ফ্যান আছে হাতে লাগিস না আরে ভয় লেগে গেছে এই ফ্যানটা আমাদের হাতে লাগা যাবে না গাইস আর এই লেভেলটা একটু হার্ড আছে যেহেতু আমরা লেভেলগুলো আপ করতেছি তো লেভেলগুলো একটু আস্তে আস্তে হার্ড হয়ে যাবে তো চলো আমরা এইখানে একটা কলসি আছে মানে এখানে কিছু ফুলের তোড়া আছে তো আমাদের ওইখানে মেবি হাতটা দিতে হবে সাবধানে সাবধানে এবার কেকটা নাও ওকে নাইস ভাই ঘুমাচ্ছে তো এখন দেখতেছে ওর কেকটা নেই তো অবাক হয়ে গেছে যে আমার কেকটা এখানে কে নিয়ে গেল আর আমি ছাদে বসে এখন কেক খাইতেছি চলো আমরা নেক্সট লেভেলে চলে আসছি তো ওইখানে একটা মাছ দেখেন উপরে উঠতেছে তো আমাদেরকে এই ঘড়িটা দিয়ে এখানে একটা বক্স নিতে হবে চলো চলো পাবো মেবি ওকে এটা অনেক সহজ চলো আমরা ফাইনালি পেয়ে গেছি এখানে অনেক ডলার আছে তো আমাদের দেখেন এখন অনেক টাকা পয়সা হয়ে গেল আবার অনেক টাকা পয়সা ওকে ফাইনালি এবার আমাদেরকে পুলিশ ধরেই ফেলছে অ্যান্ড জেলে দেখেন বন্দি করে রাখছে তো আমাদেরকে এই পুলিশের কাছে চাবিটা নিতে হবে আচ্ছা ওই পুলিশ দেখেন একটা মেয়ের ছবি দেখতেছে ভাই ওর মেবি গার্লফ্রেন্ডের ছবি ওকে চলো ওই পুলিশটার গার্লফ্রেন্ডের ছবি আমরা চাবিটা নিয়ে আস্তে আস্তে ওকে ভাই পেয়ে গেছি একদম দেখেন পুলিশটা ওর গার্লফ্রেন্ডের ছবি দেখে এখন তাকাই আছে যে আমি দেখতে এদিকে চোরটা পালিয়ে গেল চলো গাইস আমরা এখন নেক্সট লেভেলে চলে যাব ওকে এখানে একটা ছেলের ফোনটা আমরা চুরি করব আমার এখন মোবাইলের দরকার ওকে এই লেভেলটা অনেক সহজ তো আমরা ফোনটা চুরি করে পালাইলাম এইদিকে কংগ্রাচুলেশন আমাদের নতুন ফোন হয়ে গেল গাইস আমরা এখন নেক্সট লেভেলে চলে আসছি এখানে একটা মেয়ে ল্যাম্প পোস্টের এখানে ঘুমায় গেছে তো ওর পার্সটা আমরা এখন চুরি করব তো মেয়েটা ঘুম থেকে উঠে দেখবো ওর পার্সটা নেই চলো এইদিকে ঘুরে ঘুরে আসতে পার্সটা ওকে পেয়ে গেছি তো এখন মেয়েটা আমার পিছনে দৌড়ানি দিতেছে আর আমি এখানে সানগ্লাস পরে মানে একটু ভাব নিতেছি চলো আমরা এখন নেক্সট লেভেলে চলে যাই তো এখানে একটা আমি কিসের জানি ঝুলাই গেছি তো এখানে কিছু স্বর্ণ আমাদেরকে চুরি করতে হবে চলো আরে ভাই ওকে ধরে ফেলছে আমাকে ওরা হাতে হাত লেগে গেছিলো তো বলতেছে এটা নেওয়া যাবে না কিন্তু আমাদেরকে তো নিতেই হবে আচ্ছা এখানে একটা কি জানি আছে তো এটা ঘুরাই হাতটা দেই ওকে পেয়ে গেছি গাইজ ও দেখেন এখনো ঘুমাইতেছে তো উঠে দেখতেছে ওর কিছুই নেই কংগ্রাচুলেশন গাইজ ওকে গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আমরা এই গেমটা 26 লেভেল পর্যন্ত মেবি খেলে ফেলছি আরও অনেকগুলো লেভেল আছে তো তোমরা যদি বাকি পার্টগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবা যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো গাইজ কী করতেছো সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো বিদায় নিচ্ছি গাইজ সবাই ভালো থাকো আর অনেক বেশি সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে